তাকে খালি গায়ে আলিগা করছে যাও তাকে জামা পরিয়ে নিয়ে এসো ছেলে তো নেই হ্যালো গাইস ওয়েলকাম টু সুদীক্ষা'স ব্লগস গুড মর্নিং তো সুদীক্ষা'স ব্লগের আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সকাল সকাল হাজির হয়ে গেছি কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন সকাল বাজে 10টা আজকে আর সকালে মর্নিং ড্রিঙ্কস খাচ্ছি না আজকে খাচ্ছি চা আদা গোলমরিচ মধু তুলসী পাতা লেমন গ্রাস এই সব দিয়ে আজকে চা খাচ্ছি কারণ গলার অবস্থা খুবই খারাপ এই জন্য আজকে আর মর্নিং ড্রিঙ্কস খাচ্ছি না আর চায়ের সঙ্গে খাচ্ছি ছোটবেলার হারিয়ে যাওয়া আমাদের স্কুলের টিফিনের একটা ইম্পর্টেন্ট টিফিন যেটা আমরা মানে এখনকার বাচ্চারা ভাবতেই পারে না এইসব টিফিনের কথা লম্বু তো অনেকদিন পর লম্বু খাচ্ছি খুব ভালো লাগছে খেতে যেহেতু আজকে সানডে তো আজকে তো অনেক কিছুই স্পেশাল থাকবে বাজার থেকে আসার পরেই জানা যাবে যে আজকে কী কী স্পেশাল হচ্ছে তো যাই হোক না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি আজকে কী কী স্পেশাল থাকছে সানডেতে চলো এবারে দেখা যাক চা কমপ্লিট লম্বুও কমপ্লিট চলো এবারে দেখি কী কী আজকে স্পেশাল মেনু থাকছে কী কী হচ্ছে তোমাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করবো আজকে সানডে স্পেশাল কী কী হচ্ছে আমাদের শুরু হয়ে গেছে সানডে স্পেশাল মেনু গরম বেশি কিছু মশলা দেব না ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিচ্ছি আদা রসুন টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট লবণ হলুদ দিয়ে মশলাটাকে এবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেনটা এবারে মশলার সঙ্গে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব যেহেতু আমি এটা পাতলা ঝোল করব তাই এতে আমি আলু আর পেঁপে দিয়ে দিচ্ছি আর এবারে এটাকে একটু ভালো করে নেড়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো 10 মিনিট হয়ে গেছে এবারে দেখে নিচ্ছি চিকেনটা দেখো ভালোভাবেই কষানো হয়ে গেছে তোমরাও এইভাবে পাতলা চিকেনের ঝোল খেতে পারো এটা গরমের সময় খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এটা গরম ভাতে পাতলা চিকেনের ঝোল তো মাংসটা এবারে ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এতে জল দিয়ে দেব জল দিয়ে এটাকে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব তোমরাও এইভাবেই করে দেখতে পারো ট্রাই করে দেখো কেমন লাগে আজকে তোর বিয়ে হ্যাঁ আজ আমার বিয়ে আর এটা কি পরেছো বিয়ে ড্রেস এইটা বিয়ে ড্রেস এইটা হলো আমার পরার গোলাপি কাঁচা আর এইটা হলো আমার মাথা বিয়ের ওড়না কমলা ওড়না বিয়েতে কি কাঁচা পরে হ্যাঁ কাঁচা পরে কোথায় যাচ্ছো বিয়েতে কোথায় বিয়ে করতে যাচ্ছো কোন বিয়ে বাড়িতে কোন মণ্ডপে রাম মন্দিরের মণ্ডপে সেইখানে বিয়ে হবে কে কে যাচ্ছে আমার মা আমার মা বাবা আমার দিদুর বাপি আবার হচ্ছে আমার আর আমি হলাম তাদের ছোট মেয়ে ও
দিয়া আর তোমার বিয়েতে কি কি খাওয়াবে গো অনেক কিছু কি কি বলো পাপড় ফ্রাইড চিকেন অনেক কিছু খাওয়াবে আর চিড়ে প্রসাদ চিড়ে প্রসাদ মিষ্টি আর 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 বেগুন ভাজা পটল ভাজা আবার হচ্ছে শিঙ্গি মাছের ঝোল মাগুর মাছের ঝোল বিয়েতে শিঙ্গি মাছের ঝোল হচ্ছে মাগুর মাছের ঝোল হচ্ছে অনেক অনেক কিছু হচ্ছে আর চিকেন হচ্ছে এই করোনাতে কি করে বিয়ে করছো করোনা হ্যাঁ করোনার বল খুঁজে নেব কি করে খুঁজবে আমার করোনাতে কি করে বিয়ে হবে করোনাতে তো বিয়ে হতে দেবেই না পুলিশ কিন্তু আরে করোনা পুলিশ বিয়ে দেবে না আমাদের রাম মন্দিরে মর মর মন্ডপ তো একদম বাড়ির কাছাকাছি হলেও পুলিশ বিয়ে হতে দেবে না লকডাউন চলছে এখন কেউ যাবে না তোমার বিয়েতে কেন করোনাতে কে যাবে বিয়ে বাড়ি তোমরাও আসবে আমরা তো যাব না তাহলে আর কি করোনায় আমি কোথাও যাব না বাবা তাহলে বিয়েটা হচ্ছেই কেন বাবা তাহলে করছো কেন বিয়েটা বন্ধ করে দাও দোকান বসাবে কোন রুটি কোন চিকেন চিকেন কোন চিকেনের দোকানই থাকবে না তাই করোনা চলে গেলে আমার বিয়ে হবে না করোনা চলে তুমি কাকে বিয়ে করবে গো বড় ছেলেকে কে বড় ছেলে তাকে তো দেখানো যাবে না কেন তাই সাইজটা দেখেছেন কি সাইজটা তের খালি গা খালি গা কি আছে বড় ছেলে কই নিয়ে এসো তাকে যাও নিয়ে এসো তাকে খালি গায়ে আলি গা করছে চল ছাদে কি হচ্ছে দেখে আসি তো করোনার জন্য এখানে একসঙ্গে অনেক বাজার করে আনা হয়েছে যাতে বাজারে বারবার করে না যেতে হয় আর এখানে ডিমগুলোও ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে আমরা যে কোনো সবজি বাজার থেকে এনেই এভাবে ভেজিটেবল ওয়াশ দিয়ে ধুয়ে নিই তো চিকেনের সঙ্গে আরও একটা দারুণ রেসিপি আজকে হচ্ছে যেটা হলো স্পাইসি মাটন কারি তো এখানে স্পাইসি মাটন কারি বানানোর জন্য অনেক কিছু মশলা নিয়ে নিয়েছে তো এখানে মাটনটা হোক তত সময় আমি নিচে গিয়ে দেখে নিই আমার চিকেনটা কতদূর কি অবস্থা চিকেনটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আবার ওপরে এসে গেছি দেখছি দিদি এখানে মাটনটা ম্যারিনেট করছে লবণ হলুদ আর টক দই দিয়ে আর এখানে মাটনের মশলা কষানো চলছে আজকের লাঞ্চে রয়েছে আলু ভাজা মুসুর ডালের বড়া ভাজা চিকেন কারি আর গাছের আমের চাটনি আর রয়েছে স্পাইসি মাটন কারি এবারে আমরা খেতে বসে গেছি
কারণ আছে। বাবা মা বলেছিল মটন খাবার পর মা আমাকে চুম দিতে দেবে, মা আমাকে চুম খাবে। কিন্তু সেইটা মিথ্যা কথা। আজকে মটন আজকে হচ্ছে মটন খাবার পর মা আমাকে চুম দেবে না, বললো মিথ্যা কথা। এটা এত বড় সাহস তোমার, তুমি বাচ্চাকে চুম দেবে না? না, আমি তো বলেইছিলাম যে আমি মটন খাই না, তুমি মটন খেলে আমাকে চুম দেবে না। না দেবে না চুম। ভেরি গুড, কি করছিস রে? এটা মিথ্যা কথা। তুমি দিই দাও, তুমি দিই দাও, চুম দিই দাও। দেখো মটন খাই না তো, এই জন্য আমি মটনের চুম নেই না। এই ধরো না একে, মটন খাও আমি আমি জানি তুমি করো। দেখো গুড়া, বলো 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 মা, দেখো কি করছে মা। মা দেখো তুমি কি করছো। আমাদের লাঞ্চ কমপ্লিট। তো আজকে এটাই ছিল আমাদের সানডে স্পেশাল লাঞ্চ। তো এবার আমরা এসে গেছি ছাদে, আর যেহেতু আজকে সানডে, আজ তোমরা দেখতে পাবে আমার সঙ্গে আরেকজনকে। দেখো ও ছাদে এসে গেছি, আর আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘ করে আছে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। কিন্তু রাতে আমাদের একটা প্ল্যান আছে, জানি না প্ল্যানটা কতটা সাকসেসফুল হবে। যদি বৃষ্টি হয় তাহলে স্পয়েল, আর যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের গাছে আম এবার পাকা শুরু হয়ে গেছে। আমি আগের একটা ব্লগে দেখিয়েছি যে আমাদের গাছের কিছু আম চুরিও হয়ে গেছে, আর এখন একটা আম পেকে আছে, ওটা দেখতে পেয়েছি। তো ওটা এখন চিরঞ্জিত পার, চলো তাহলে দেখে নিই। তাহলে আমি নিচে যাব? নিচে কেন, এখান থেকেই পারো। এখান থেকে কি করে পারবো? ওইটা দিয়ে পারো না, এখানে আছে তো। এখানে কথা ও দাদা, আমি তো পেরেছি নিয়ে এখানে। না না এখানে ছিল কোথায়। তো এই দেখো আমাদের গাছের আম, এবারে মুখটা পুরো লাল লাল হয়ে যাচ্ছে। আমটা আমটা গোলাপ খাস আম, এই জন্য মুখের দিকটা লাল আর হলুদ হয়ে যায়। আর একদম নিচে ওই দিকে কোথায় বলো তো, ওইখানে না, এইটা ওইটা ওইটা, হ্যাঁ ওইখানে একদম ওইখানে একটা হলুদ আম বসে আছে গাছের ডালে। কোথায় হারিয়ে গেছে
দাঁড়িয়ে কোন বলে যায় আ হারিয়ে যাচ্ছে। এই দেখো গাছের পাতা, এই দেখো দারুন দেখো কালার 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 লাল আর হলুদ। জল চলে আসবে চুকে, बहुत चीट है আমরা এবার এই আম থেকে দেব, বহুত চিট হ্যায় এই ম্যাঙ্গো কো। এবার আমরা পাকা আম খাবো, দেখুন কি সুন্দর কালার, কি দারুন গাছের পাকা আম বলে কথা। ও ঢুকিয়ে নিতে হবে, না না জলটা পড়তো একটু বৃষ্টি। সরি ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ দেখতে পাচ্ছ তোমরা খুব মেঘ করেছে, জোরে ঝড় বৃষ্টি শুরু হবে। তো রাতের যে প্ল্যানটা ছিল ওটা আমরা আজকে আর করতে পারবো না। তো যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।